আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকে ষষ্ঠ শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষা ক্লাসটি নেব। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা নিশ্চয়ই এর মধ্যে সব বইগুলো পেয়ে গিয়েছো, তাই তো? আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর যে কর্ম ও জীবনমুখী শিক্ষা বইটি পড়বো, নিশ্চয়ই তোমরা সবাই বইটা পেয়ে গিয়েছো। বইটা সম্পর্কে বইটা নিশ্চয়ই পেজ উলট পালট করে দেখেছো, কোথায় কি আছে না আছে। যদি না দেখে থাকো তাহলে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে দিকে বইটা সম্পর্কে জেনে নিব এবং দেখবো বইটাতে কোথায় কি আছে এবং আমাদের জানার বিষয়গুলো কি কি আছে। তাহলে এসো এখন আমরা জেনে নিই। প্রথমে আমি আমার শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, সেই সাথে আমার পরিচয় দিচ্ছি। আমি ক্লাস পরিচালনায় আছি শামসুন্নাহার সূচনা, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে দেখে নিব আমাদের শিখন ফলে কি কি আছে। আমাদের শিখন ফলে আছে আত্মমর্যাদা বিষয়ে জানতে পারবে, আত্মবিশ্বাসী হওয়া সম্পর্কে জানতে পারবে, সৃজনশীল কাজের ধারণা লাভ করবে, সৃজনশীল মানুষ সম্পর্কে জানবে, কায়িক শ্রম সম্পর্কে জানবে, মেধাশ্রম সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা জেনে নিলাম আমরা আমাদের আজকের এই ক্লাস থেকে কি কি জানতে পারব, এর সাথে আমরা সিলেবাস সম্পর্কেও জানতে পারব। আমাদেরকে তো জানতে হবে আমাদের এই অর্ধবার্ষিকের মধ্যে আমরা কি কি পড়াশোনা করব, তাই তো? আচ্ছা, এবার আমরা দেখে নিই আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি আছে। আমাদের আলোচ্য বিষয়ে আছে সিলেবাস সম্পর্কে ধারণা, প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা, মানবন্ধন সম্পর্কে ধারণা, আত্মমর্যাদার ধারণা, কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা, মর্যাদাবান মানুষের গল্প, আত্মবিশ্বাসী হওয়া, সৃজনশীলতার ধারণা, কাজের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃজনশীল মানুষের গল্প, মেধাশ্রম, কায়িকশ্রম। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের মধ্যে সবগুলো আছে। এরপরে তাহলে আমরা আলোচ্য বিষয়ের মধ্যে চলে আসি। আলোচ্যের প্রথম বিষয়টাই আমাদের ছিল সিলেবাস। আমাকে তো জানতে হবে অর্ধবার্ষিক পরীক্ষায় আমার কতটুকু অংশ আছে, আমি এর মধ্যে কি করে করব, আমার প্রশ্ন কেমন আসবে, আমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, এটার সাথে আনুষঙ্গিক আর কিছু আছে কিনা। সেক্ষেত্রে আমাদের অর্ধবার্ষিকের দুটো অধ্যায় আছে। প্রথম অধ্যায় কর্মে আনন্দ, আমাদের প্রথম অধ্যায় কর্মে আনন্দ, এবং দ্বিতীয় অধ্যায় আছে আমাদের প্রয়োজনীয় কাজ। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের প্রয়োজনীয় কাজ, পৃষ্ঠা নং 26 থেকে 35, পৃষ্ঠা নং 26 থেকে 35। তাহলে কিন্তু তোমরা জেনে নিলে অর্ধবার্ষিকের জন্য তোমাদের কতটুকু করতে হচ্ছে, দুটো অধ্যায় করতে হচ্ছে, প্রথম অধ্যায়টা সম্পূর্ণ এবং দ্বিতীয় অধ্যায়টা অর্ধেক অংশ, সেখানে আছে 26 থেকে 35 নং পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আমরা দেখে নিই আমাদের মানবন্ধন এবং প্রশ্নের ধরনটা কেমন থাকবে। আমাদের এখানে প্রশ্ন দুটো ভাবে থাকবে, প্রথমে থাকছে তত্ত্বীয় এবং ব্যবহারিক, এর দুটো অংশে থাকছে। তত্ত্বীয়র মধ্যে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাকে দিতে হবে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 2 করে, সেখানে থাকছে 10 নম্বর। বহু নির্বাচনী থাকছে 15টি প্রশ্ন, প্রত্যেকটার মান 1। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 15, এখানে মোট থাকছে 25। এবং আমাদের থাকছে ব্যবহারিক অংশ, এখানে ব্যবহারিকে আমাদের থাকছে 25। এর মধ্যে আমাদের খাতার কাজ থাকবে এবং বাস্তবধর্মী কর্মদক্ষতা থাকবে, যেটা আমরা বলতে পারি হাতের কাজ, আমরা তাৎক্ষণিক করে দেখাতে পারবো এমন কাজ। তাহলে আমাদের মোট পূর্ণ মান হচ্ছে কত, 25। এই 25 নম্বরের মধ্যে তোমাদের পূর্ণ মান হচ্ছে 50। তাহলে আমরা 50 নম্বরের মধ্যে এখানে তত্ত্বীয় পাবো 25 এবং ব্যবহারিক পাবো 25। তাহলে তোমরা সবাই কি ক্লিয়ার হতে পারলে যে আমাদের মানবন্ধনটা কেমন থাকছে? নিশ্চয়ই পারছ। এরপরে থাকছে আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল প্রথম অধ্যায়ের প্রথম টপিকটাই ছিল আত্মমর্যাদা। আমরা আত্মমর্যাদা কি,
আমাদের বই থেকে দেখো আমরা দুটো ছবি নিয়েছি, এই ছবি থেকে কি তুমি কিছু বুঝতে পারছো? এই ছবিতে মায়ের সাথে একজন মেয়ে তাকে রান্নাতে সাহায্য করছে, আরেকটা ছবিতে বাবার সাথে মেয়ে ঘর পরিষ্কার করছে। এই থেকে আমরা কি কিছু বুঝতে পারছি যে আত্মমর্যাদাটা কি? এটা কি শুধু পরিষ্কার করা বা শুধু কাজে সাহায্য করা? তা না। তাহলে এখান থেকে আমরা আত্মমর্যাদা সম্পর্কে কি জানতে পাচ্ছি? আত্মমর্যাদা হলো নিজের কাছে নিজের সম্মান ও মানুষ হিসেবে নিজের পরিচয় সম্পর্কে সচেতন থাকা, নিজের চারপাশ ও নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা, সেই সাথে কি থাকছে নিজের পরিবেশের সাথে যখন আমরা একে অন্যকে সাহায্য করব তখন তার কিছুটা কাজ কমে যাবে, আমার প্রতি সে সম্মান প্রদর্শন করবে, এর সাথে আমরা কি দেখছি? তাহলে এটাকে কি বোঝাবে যে আমার কাজে আমি অন্যকে সাহায্য করছি, আমার কাজ অন্য একজন শুধু করে দিচ্ছে না? তাহলে এটা কি? নিজের মধ্যে যেটা থাকা সেটা হচ্ছে আত্মমর্যাদা। আমরা তাহলে এখান থেকে কি জানতে পারলাম? আত্মমর্যাদা কাজের ক্ষেত্রে আত্মমর্যাদাটা কি হবে? কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা হবে কাজের মাধ্যমে অর্জিত যে মর্যাদাটা হয় সেটাই আসলে আত্মমর্যাদার মধ্যে না, এটা মর্যাদা। আমাদের আত্মমর্যাদার প্রকাশ ঘটে কাজের মধ্যে দিয়ে। আমরা যে কাজটা করে থাকি সে কাজের মধ্যে আমি যখন আমার আন্তরিকতা দেখাবো, যখন আমি আমার স্বচ্ছতা দেখাবো কাজের মধ্যে, যখন আমি দেখবো আমার কাজে অনেকে উপকৃত হচ্ছে, যখন আমি দেখবো আমার কাজ দ্বারা আমি অন্যকে সাহায্য করতে পারছি, নিজে যে তৃপ্তিটা পাবো, যে শান্তিটা পাবো, যখন দেখবো যে অন্যকে আমি সুন্দরভাবে কাজটা সম্পাদন করতে সাহায্য করতে পারছি, এর মধ্যে যে তৃপ্তি, যে কাজ, সেটাই হচ্ছে আমার আত্মমর্যাদা। এরপরে আমরা দেখছি আত্মমর্যাদাবান মানুষের গল্প। এখানে তোমরা কি এটাকে চিনতে পারছ? ইনি হচ্ছেন, বলেন তো এটা কে? এটা হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু। স্যার জগদীশচন্দ্র বসুর কে আত্মমর্যাদাবান মানুষ বলা হচ্ছে? কেন বলা হচ্ছে তোমরা কি জানো? এ উনি কেন আত্মমর্যাদাবান মানুষ? উনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান বিষয়ে পড়াতেন, কিন্তু ইংরেজরা মনে করত যে ভারতীয়রা কখনো বিজ্ঞান পড়াতে পারে না, সে কারণে ওনাকে তাদের ইংরেজরা যে বেতনটা পেত তার থেকে দুই তৃতীয়াংশ দেওয়া হতো, মানে অর্ধেকটা অনেক দেওয়া হতো, ইংরেজদের বেতনের থেকে অর্ধেকটা দেওয়া হতো। এবং উনি যেহেতু ওখানকার স্থায়ী শিক্ষক ছিলেন না, সে কারণে তাকে দেখা যেত তার বেতনে আরো কিছু অংশ কম দেওয়া হতো। তো এটা নিয়ে তিনি প্রতিবাদ করলেন। সে সময় তার প্রতিবাদটা কেউ গ্রহণযোগ্য করলো না, কর্ণপাতই করলো না। তখন তিনি প্রতিবাদটা কেমন ভাবে করলেন? উনি বেতনই নিলেন না, উনি অনেকদিন বেতন ছাড়া শিক্ষাদান করলেন। কেন? তার আত্মমর্যাদাই লেগেছিল যে আমিও তো পারি, আমাকে কেন তাহলে সঠিক পারিশ্রমিক দেওয়া হবে না, আমিও তো তাদের মতো করেই শিক্ষা দিচ্ছি, অনেকটা তাদের থেকে ভালোও দিচ্ছি এটা বলা যেতে পারে, বা তাদের সমকক্ষ ভাবে দিচ্ছি, কিন্তু আমি বেতনটা কম পাচ্ছি, কেন কম পাবো, তাহলে আমি নিবই না, এরকম চিন্তা করে উনি বেতন নিয়েছিলেনই না। তারপরে ইংরেজ সরকার তার মর্যাদার কাছে, তার আত্মমর্যাদার কাছে নত হয়ে তখন তাকে পুরো বেতনটাই দিয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে? আমি যে কাজটা পারি, যে কাজটা আমি অন্যের মতো পারি, ওই একই জায়গায় থেকে একজন পুরোটা পাচ্ছে এবং তাকে বঞ্চিত করা হচ্ছে। তখন তিনি কি করেছিলেন যে ওর থেকে নমনীয়তা না, আমি বিনা দ্বিধায় আমার শ্রমটা দিতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হলো, তার আত্মমর্যাদার কাছে ইংরেজ সরকার নত হলো এবং তাকে তার পূরণ বেতনটা দিতে বাধ্য হলো। তাহলে এক্ষেত্রে আমরা জানতে পারলাম কি, একজন আত্মমর্যাদাবান মানুষের গল্প বলতে আমরা তাহলে কাকে চিনলাম? আমরা স্যার জগদীশচন্দ্র বসুকে চিনলাম, তাই তো? তাহলে দেখো ওনাকে তোমরা চিনতে পারছো, ইনি হচ্ছেন জগদীশচন্দ্র বসু। এরপরে আসছে আত্মবিশ্বাসী হওয়া। আত্মবিশ্বাসী হওয়াটাকে আসলে কি বোঝায়? আত্ম মানে হচ্ছে নিজ। তাহলে আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক তাই, নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আমি এই কাজটা করতে পারবো, এই কাজটা আমি শিখে নিতে পারবো, এই কাজটা আমি অন্যকে শেখাতে পারবো। আমার আত্মবিশ্বাস বলতে আমি বোঝাতে পারবো নিজের জ্ঞান, কর্মক্ষমতা, কর্মদক্ষতা নিয়ে আমি যে কাজটা করতে পারবো, এই বিশ্বাসটাকেই বলা হয় আত্মবিশ্বাস।
তাহলে আমরা এখান থেকে কি জানছি? আত্ম মানে হচ্ছে নিজ, আত্মবিশ্বাস মানে কি? নিজের উপরে বিশ্বাস থাকা। তাহলে আত্মবিশ্বাস মানে হলো নিজের জ্ঞান, কর্মক্ষমতা, কর্মদক্ষতা সম্পর্কে বিশ্বাস ও আস্থা। যাদের নিজেদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কে জানা আছে ও সেটার উপর যথাযথ আস্থা ও বিশ্বাস রয়েছে, তারাই আত্মবিশ্বাসী। তাহলে আমরা জেনে নিতে পারলাম যে আত্মবিশ্বাসীটা আসলে কি। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? তোমাদের কি কি তোমরা কি বলতে পারবে যে আত্মবিশ্বাসী তোমরা কে কে? তোমরা কোন কাজে আত্মবিশ্বাসী? আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আত্মবিশ্বাসীটা কি, আত্মবিশ্বাসটা কাকে বলে, এই অধ্যায় থেকে, এই জায়গাটা থেকে, আমার সংজ্ঞাটা থেকে, আমার কথাগুলো থেকে কি তোমরা উত্তর দিতে পারবে না যে আত্মবিশ্বাসীটা কি? এই যে উত্তর দেওয়ার যে ক্ষমতাটা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে আমি এটা পারবো, এটাই কিন্তু আত্মবিশ্বাস, যে আমি প্রশ্নটার উত্তর দিতে পারবো। তাহলে আত্মবিশ্বাসীটা কি আমরা জেনে নিলাম। এরপরে সৃজনশীলতা আছে, আমরা সৃজনশীল সম্পর্কে একটা ধারণা লাভ করব। এখানে দেখো, বই থেকে একটি ছবি নেওয়া হয়েছে। এখানে মনে করো এই প্রথমে যে অংশটা দেখাচ্ছে সেটি হচ্ছে একটি গ্লাসের মতো অংশ, তাই না? এটা স্বাভাবিক একটা জিনিস। এখন এই জিনিসটাকে আমি যদি মনে করো গ্লাসটা নষ্ট হয়ে গেছিল, এই গ্লাসটিকে যখন আমি সুন্দর একটি কাপড় দ্বারা বা বিভিন্ন কালার দ্বারা, কাগজ দ্বারা যদি ওটাকে মুড়িয়ে নিয়ে তার উপরে বিভিন্ন রং তুলি দিয়ে আঁকিয়ে নিই, তাহলে সেটা কি তৈরি হয়ে যাচ্ছে? একটা পেন স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার সৃজনশীলতা, যে একটা ফেলনা জিনিসকে আমি কাজে লাগিয়ে দিলাম, এই ফেলনা জিনিসটাকে আমি ব্যবহার করতে পারছি, এই ব্যবহারের ক্ষমতাটাকেই বলে সৃজনশীলতা। তাহলে সৃজনশীলতার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? সৃজনশীলতা সম্পর্কে আমরা বলতে পারি যখন সৃজনশীলতাটার অর্থটা আগে জেনে নিই, ভালো বা নতুন কিছু তৈরি করা। তাহলে সৃজনশীলতাটা কি? সৃজনশীলতা আমাদের মধ্যেই থাকে, এক একজনের ভেতর এক এক রকম ভাবে থাকে। একজন সৃজনশীল বিষয়ে এক একজন এক এক রূপে এক একজনকে সৃজনশীল করে তুলে থাকে। আমাদের ভেতরে লুকানো সৃজনশীলতা আমাদের নানা রকম কাজের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আমরা সৃজনশীলের যে ধারণাটা পেয়ে থাকি সেই ধারণা অনুযায়ী বলতে পারি যে কেউ আছে ওই বক্সটাকে বা ওই পটটাকে, যে ফেলনা জিনিসটা, সেটাকে দেখা যাবে কেউ কাগজ দিয়ে করেছে, কেউ আবার কাপড়ে হাতে কাজ করে সেটা দিয়ে করতে পারে, কেউ চুমকি দিয়ে করতে পারে, কেউ কটন বার দিয়ে করতে পারে। তাহলে এক একজনের সৃজনশীলতা এক এক রকম, জিনিসটাকে উপস্থাপন করছে নতুন ভাবে এবং সুন্দর করে, এটাই হচ্ছে সৃজনশীলতা। এবার আসি কাজের ক্ষেত্রে সৃজনশীলতা। কাজের ক্ষেত্রে সৃজনশীলতা হচ্ছে আমরা আমাদের পড়ার টেবিল, বই খাতা, নিজের ঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আমাদের ঘর গুছানো তো একটা কাজ, যদি আমরা ধরে নিই তাহলে মনে করো পড়াশোনাটা তোমার কাজ, তুমি পড়ছো কিন্তু তোমার পড়ার টেবিলটা পুরোটাই অগোছানো হয়ে পড়ে আছে। সেক্ষেত্রে তুমি যদি বইগুলো এক জায়গাতে, তোমার পেনগুলো অগোছানো পড়ে আছে পেন একটা পেনের বক্সে, তোমার খাতাগুলো অগোছানো হয়েছে খাতাগুলো একটা সাইডে, এরকম ভাবে যদি থাক থাক করে সুন্দর করে গুছিয়ে রাখো তাহলে পড়াশোনার টেবিল পড়ার সময় যে তোমার কাজটা, সেটা হচ্ছে তোমার সৃজনশীলতা। তোমার টেবিল পরিষ্কারটা তোমার কাজের যে অংশ, সে কাজে তখন তুমি এটাকে গুছিয়ে রাখছো, তখন সেটা হচ্ছে তোমার সৃজনশীলতা। সৃজনশীল একজন মানুষের গল্প না বললেই হয় না, তাই না? আমরা যে এতগুলো কাজ করছি, এতগুলো জিনিস দেখছি, তোমরা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো গল্প পেয়ে যাবে। তোমরা সৃজনশীল সম্পর্কে সুন্দর একটা ধারণা লাভ করতে পারবে, তোমরা জানতে পারবে যে সৃজনশীল আসলে কিভাবে হওয়া যায়। আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে কিন্তু সৃজনশীল মানুষের বিভিন্ন গল্প করছি, আমাকেও তো কিন্তু সৃজনশীল বলা যায়। কেমন করে আমাকে সৃজনশীল বলা যায়? আমি যে এখানে তোমাদের সাথে ক্লাস নিতে এসেছি, তাই না? তোমরা যেন বুঝতে পারো আমি কিন্তু শুধু বই নিয়ে আসিনি, আমি যে শুধু বই নিয়ে তোমাদেরকে পড়াবো আমি কিন্তু সেই কাজটা করছি না। আমি আমার একটা স্লাইড ওপেন করেছি, স্লাইডে বিভিন্ন ছবি দিয়েছি, ছবির মধ্যে ইন্ডিকেট করে দিয়েছি যে এটা এই রকম, এটা ওই রকম। তাহলে এটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে সৃজনশীলতা। এখন আমরা যদি একজন সৃজনশীল মানুষের একটা গল্প শুনতে চাই, আমরা আশেপাশে অনেক সৃজনশীল মানুষ দেখি, অনেক থাকে। আমাদের মাও আমাদের কাছে একজন সৃজনশীল মানুষ, আমাদের বাবাও একজন সৃজনশীল মানুষ,
আমাদের মা সারাদিন বাসায় অনেক রকম কাজ করে তার সৃজনশীলতা দেখায়, আমাদের বাবা তাদের কাজের মধ্যে দিয়ে সৃজনশীলতা দেখায়। তোমরা কি এরকম ভাবে একজন সৃজনশীল মানুষকে খুঁজে বের করতে পারবে না পরিবারের মধ্যে? অবশ্যই পারবে। দেখো এখানে একটি ছবি আছে, এই ছবির যে মানুষটি আছে তোমরা অনেকেই তাকে চেনো। এই ছবিটি কিন্তু তার বিখ্যাত একটি ছবি। তোমরা কি জানো এই মানুষটি কে? এই মানুষটি হলেন জয়নুল আবেদিন। আমরা অনেকেই কিন্তু ছবি আঁকি, বিভিন্ন রকমের ছবি আঁকি, কিন্তু এই মানুষটি যে জ্ঞান দিয়ে ছবিটি এঁকেছেন, যে চিন্তা ভাবনাটা দিয়ে ছবি এঁকেছেন, তার মতো করে কিন্তু আমরা দেখি না। অবশ্যই তিনি তাহলে আলাদা, রং তুলি নিয়ে বসে পড়লেই কিন্তু একটা ছবি হয়ে যায়, কিন্তু সেই ছবির মধ্যে যে যে প্রকাশটা থাকে, যে ভাবটা থাকে, সেটা সবার ছবির মধ্যে কিন্তু থাকে না। থাকে কি? থাকে না। তাহলে তিনি যে কাজটি করেছেন এটি তার সৃজনশীলতা, তিনি তার ছবির মধ্যে দিয়ে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন, তিনি হলেন একজন সৃজনশীল মানুষ। তাহলে আমরা সৃজনশীল মানুষ সম্পর্কে কাকে জানতে পারলাম? জয়নুল আবেদিন সম্পর্কে আমরা জানতে পারলাম যে তিনি একজন সৃজনশীল মানুষ। তাহলে আমরা চিনে নিলাম তিনি একজন সৃজনশীল মানুষ, তাই তো? এরপরে আমরা দেখি আমাদের এখানে মেধাশ্রম আছে। আমরা সারাদিন নানা রকম কাজ করে থাকি, তাই না? আমাদের কিছু শারীরিক কাজ করতে হয়, কিছু মানসিক কাজ করতে হয়, বিভিন্ন রকমের কাজ আমরা সারাদিন করে থাকি, এগুলো হচ্ছে আমাদের কর্ম। কিন্তু কিছু কাজ আমরা মানসিক করে থাকি, আমাদের মেধা দিয়ে করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের মেধাশ্রম। আর কিছু থাকে আমাদের শারীরিক, যেটা আমাদের আমাদের শরীরের শক্তি প্রয়োগ করে করে থাকি, সেটা হচ্ছে আমাদের কায়িক শ্রম। তাহলে আসো দেখি এই দুটি ছবি দেখে আমরা কি বুঝতে পারছি। এখানে একজন শিক্ষক তার ক্লাসরুমে শিক্ষাদান করছে, একজন উকিল, একজন জজ, তিনি বিচার করছে। তাদের কাজটা কোন দিকে? শারীরিক দিক দিয়ে চিন্তা করছি? অবশ্যই না। তাদের কাজগুলো আমরা মেধাশ্রমের দিকে আনছি। কেন মেধাশ্রমের দিকে আনছি? তারা মেধা দিয়ে করছে, তারা আগে থেকে জেনেছিল, বুঝেছিল, পড়েছিল, তারপরে সেটা উপস্থাপন করছে, সেই জন্য এটি মেধাশ্রমের দিকে যাচ্ছে। তাহলে মেধাশ্রম কোনটা? মেধাশ্রম হচ্ছে আমরা আমাদের জ্ঞান এবং বুদ্ধি দিয়ে যে শ্রমটা দিয়ে থাকি, মানসিক যে শ্রমটা দিয়ে থাকি, সেটাই হচ্ছে মেধাশ্রম। এরপরে আমরা আসি কায়িক শ্রম। এখানে দেখে নিই তো এই ছবিগুলো থেকে কি দেখা যাচ্ছে। একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, একজন ভ্যানে করে অনেক জিনিস বহন করছে, একজন মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে, একজন মাঠ থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। এগুলো কোন শ্রমের দিকে ইন্ডিকেট করছে আমাদেরকে, কোন শ্রমের দিকে আমাদেরকে ইঙ্গিত করে দেখাচ্ছে? তোমরা কি বলতে পারবে? ঠিক, এগুলো হচ্ছে কায়িক শ্রম। এখানে প্রত্যেকটা জায়গায় আমরা শরীরের শক্তি প্রয়োগ করে কাজ করছি, আমরা শরীরকে শক্তি প্রয়োগ করে সম্পূর্ণ কাজটাকে সম্পাদন করছি। তাহলে এটা আমাদের কোন কাজ? এটা আমাদের কায়িক কাজ, তাহলে এটা আমাদের কায়িক শ্রম। আমরা এই চিত্রগুলো থেকে বলে দিতে পারছি যে এটা আমাদের কায়িক শ্রম। তাহলে এই পর্যন্ত আমরা যতগুলো জিনিস দেখলাম, জানলাম, সেগুলো থেকে আসলে দেখি আমরা নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা। এখানে আমরা যদি বলি আত্মমর্যাদার অর্থটা কি, আমরা তো জানলাম আত্মমর্যাদাটা আসলে কি, তাই না? তাহলে আত্মমর্যাদার অর্থটা কি হবে, তোমরা কি পারছো? আত্মমর্যাদার অর্থ হচ্ছে, আত্ম অর্থ হচ্ছে নিজ, আর মর্যাদা অর্থ হচ্ছে সম্মান। তাহলে আত্মমর্যাদার অর্থ হচ্ছে নিজের প্রতি সম্মান। আমরা যখন নিজের প্রতি সম্মান দেখাবো, নিজের প্রতি সম্মান যখন আমরা করতে পারবো, তখন আমরা অন্যকেও সম্মান দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে শুধু জেনে নিব যে আত্মমর্যাদার অর্থটা কি। যখন তোমাকে কোনো প্রশ্ন করা হবে, আমরা যদি এক কথায় উত্তরটা দিতে যাই আত্মমর্যাদার অর্থ কি, তাহলে আমরা বলবো নিজের প্রতি সম্মান। এরপরে সৃজনশীলতা কি, আমরা সৃজনশীলতা কি সেটা কিভাবে জানবো? সৃজনশীলতা হলো নতুন কোনো কিছু সৃষ্টি করা অথবা নতুন ভাবে সৃষ্টি করা। কোনো একটা জিনিস আছে, সেটার উপরে তুমি যদি কোনো কারুকাজ বসাও, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে নতুন ভাবে সৃষ্টি করা, তাই না? তাহলে সৃজনশীলতা কি? নতুন কোনো কিছু সৃষ্টি করা অথবা নতুন ভাবে কোনো কিছু সৃষ্টি করা। এরপরে থাকছে মেধাশ্রম। মেধাশ্রমটা কি? আমরা এই আলোচনা থেকে জেনে গেছি, তাই না? মেধাশ্রম হলো মানসিক শ্রম, অর্থাৎ আমরা যখন আমাদের চিন্তা ভাবনা জ্ঞান ইত্যাদি ব্যবহার করে কোনো কাজ করে থাকি, তখন তাকে বলা হয় মেধাশ্রম।
এরপরে আসছে কায়িক শ্রম কি। আমাদের কায়িক শ্রম হচ্ছে শারীরিক শ্রম, অর্থাৎ শারীরিক শ্রমকে কায়িক শ্রম বলা হয়। তাহলে তোমরা এই আলোচনা থেকে সবকিছু জেনে গেলে, তোমাদের সকলকে তোমরা যে অধ্যায়গুলো করলাম আমরা, এই অধ্যায়টা থেকে আমরা তাহলে অনেক কিছুই জেনে গেলাম, তাই না? আত্মমর্যাদা সম্পর্কে জানলাম, আত্মমর্যাদা যে অধ্যায় পাঠগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা দেখে নিব যে কিভাবে এটার উপরে টপ প্রেস করবো আমরা, সেই সাথে আমরা কিছু ব্যবহারিক অংশ দেখব। সবাইকে আগামী ক্লাসের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।